আসসালামু আলাইকুম। ইজিম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো। আজ আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত 2022 অজানা রাশির সমীকরণ। এই অধ্যায়ের 241 পৃষ্ঠায় একক কাজ দেওয়া আছে, 6টা অঙ্ক দেওয়া আছে, 1 থেকে 6 পর্যন্ত। 1 নম্বর অঙ্কটা সমাধান করাবো এখানে। 1 নম্বর অঙ্ক বলছে, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 15 এবং এদের গুণফল 56, সংখ্যাটি কত? তাহলে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা কীরকম হবে? এরকম যদি দেখাই 75 2 অঙ্ক বিশিষ্ট, তাহলে এই অঙ্ক দুটো যখন যোগ করব 7 পাঁচে হয় 12, এরকম 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা নিতে হবে। অঙ্কদ্বয়ের সমষ্টি 15, এখানে যেমন 12 হয়েছে ওখানে 15 হইতে হবে, এবং গুণফল 56। সংখ্যাটা যদি আমি যেখানে 15 আছে 15 যদি যোগ করি, 8 এবং 7 যোগ করলে 15 হয়, এবং 8 এবং 7 গুণ করলে 56 হয়। তো আমাদের যেভাবে বের করতে হবে, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের সমষ্টি 15 এবং এদের গুণফল 56, সংখ্যাটি কত? তাহলে আমাদেরকে একক এবং দশক স্থানীয় অঙ্ক ধরে নিতে হবে। তাহলে ধরি দশক স্থানীয় অঙ্ক, ধরি দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক এক্স। তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে? একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক হবে এই যে 15 - x, কারণ এই 2 অঙ্কের যোগফল ছিল 15, মানে 15। তাহলে একটা যদি এক্স হয় আর একটা আমাদের 15 থেকে বিয়োগ করতে হবে। তাহলে এখন একক এবং দশক স্থানীয় অঙ্ক পাইছি, তাহলে এখন সংখ্যাটা নির্ণয় করতে হবে। সংখ্যাটি নির্ণয়ের যে নিয়ম আছে, সংখ্যাটি 10 × দশক স্থানীয় অঙ্ক, লিখতে হবে 10 × দশক স্থানীয়, আমরা সংক্ষেপে লিখলাম অঙ্ক, তার সাথে যোগ দিয়ে লিখতে হবে 1 × একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক। এটা কিভাবে হয়? একটা সংখ্যা যদি মানে 25, তাহলে 25 কিভাবে আসে? আমরা লিখি যে 2, 10, 5, 25, দেখুন 2 দশে কত হয়? 2 দশে হয় 20 + 5। তাহলে এই 20 এবং 5 কিভাবে আসে? 10কে 2 দ্বারা গুণ করলে 20 হয়, 20 1 × 5 = 25, এইভাবেই 25 রূপান্তর হইল। তাহলে 2 × দশক স্থানীয় অঙ্ক দিয়েছি আর 1 × একক স্থানীয় অঙ্ক দিয়েছি, এইভাবেই সংখ্যাটা আসে। তোমাদের শুরুতে একটু কঠিন লাগতে পারে, ধীরে ধীরে অ্যাডজাস্ট হয়ে যাবো আর কি। তাহলে সংখ্যাটি হবে 10 × দশক স্থানীয় অঙ্ক, এখানে ইংরেজি দিতে 10 লিখেছি, তাহলে এখানে হচ্ছে 10x প্লাস, এরপর আছে 1 × একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক পেয়েছি আমরা 15 - x, তাহলে এটা পেয়েছিলাম। এরপর যদি গুণ করি তো এটা হবে 10x প্লাস 15 - x, তাহলে এখানে 10x, এখানে মাইনাস x, তাহলে হচ্ছে 9x প্লাস 15, এটা আমরা সংখ্যাটি পাইলাম। এখন এক্সের মান দরকার, এক্সের মান এখানে বসালেই আমরা সংখ্যাটা কত হয়, 10, 20, 50, 100 এটা পেয়ে যাবো আর কি। কিন্তু আর একটা কন্ডিশন দিয়েছে, সেটা হচ্ছে যে সংখ্যা দুটির গুণফল 56। তাহলে সংখ্যা দুইটা পেয়েছি, সংখ্যা দুটি যদি গুণ করি গুণফল হবে 56। তাহলে প্রশ্ন মতে তাহলে x × 15 - x = 56, এই যে সংখ্যা দুটো যদি গুণ করি গুণফল হবে 56 সেটা বলছে। তাহলে এখন এটা গুণ করে দেই, 15x - x² এবং 56কে যদি বামে নিয়ে আসি, একটা আরেকটা লাইন করি 56, এখন এটাকে যদি বামে নিয়ে আসি, আমাদের এই যে ঘাত অনুযায়ী সাজাইতে হবে, তাহলে x² শুরুতে রাখতে হবে এবং এটার মাইনাস চিহ্ন, মাইনাস x² প্লাস
10x একে -56 সমান শূন্য। তাহলে এখানে শুরুতে তো মাইনাস রাখা যাবে না, একে ধনাত্মকে আনতে হবে। তাহলে মাইনাস যদি কমন নেই, এক্স স্কোয়ার -15x মাইনাসে মাইনাসে +56 এটা হয়ে যাবে। এরপরে এখন মাইনাসকে ডানে নিয়ে গেলে শূন্যর সাথে এটা ভাগ হয়ে যাবে, শূন্যই হবে। এখন এটাকে আমাদের মিডল টার্ম করতে হবে। তাহলে এখানে আছে 56, মাঝখানে 15, 27টা হয় 56, 7 এবং 8। তাহলে -7x -8x +56 0। এখন যদি এখানে x কমন নেই, x -7, এখানে যদি +8 কমন নেই, তাহলে x -7 0। এরপরে x -7 দুটা থেকে একটা, x -8 0। তাহলে দুইটা রাশির গুণফল যদি শূন্য হয়, তাহলে আলাদাভাবে প্রত্যেকটা রাশির গুণফল শূন্য হবে। তাহলে হয় x -7 0 বা x 7, অথবা x -8 0 x 8। তাহলে x এর মান 7 অথবা 8। তাহলে এই যে আমরা সংখ্যাটা পাইছিলাম 9x +15, এইখানে মানটা বসাবো, বসিয়ে যেটা হবে সেটাই আমাদের সংখ্যা পেয়ে যাব। তাহলে সংখ্যাটি পেয়েছিলাম এইটা 9x +15। তাহলে x ইকুয়াল 7 হলে সংখ্যাটি তাহলে 9 7 +15, 7 9 63 15, তাহলে 5 3 8 6 1 7 এইটা একটা। এই সংখ্যাটার অঙ্ক দুটির যোগফল 8 7 15 হয়। আবার x সমান 8ও পাইছিলাম, তাহলে x সমান 8 হলে সংখ্যাটি ওইটার মতোই, এখানে x এর জায়গায় 8 বসাবো +15, 8 9 72, তাহলে 5 2 7, 7 1 8, তাহলে 8 7 15 হয়। তাহলে সংখ্যাটা পাইলাম 78 অথবা 87। এখানে শেষে কি বলছে, সংখ্যাটি কত? অতএব সংখ্যাটি 78 ও 87। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। আমার ভিডিওগুলো দেখে যদি তোমরা উপকৃত হও, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।